Hi, good morning. Hi, good morning. আজকে 17ই মে, এখন সকাল 8:30 বাজে। এই সকাল 8:30 সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এত সুন্দর, কোনো রোদ নেই, কিছু নেই, ঠান্ডা ঠান্ডা কি ভালো যে লাগছে, কি বলবো। মেয়ে স্কুলে চলে গেছে, সকালবেলায় চাউমিন বানিয়েছি মেয়ের জন্য, সেই চাউমিনই আছে, ওটা দিয়েই মেয়ের বাবারও হয়ে যায়। কালকে ঝড়ে এই কৌটোটা পড়ে গেছিল, তখন সব ছিটে ছিটে গেছে। তো ওটা দিয়ে ওর হয়ে যাবে, তাই এখন তাড়া নেই, কিন্তু এতক্ষণ বসে বসে হিয়ার পড়াগুলো তাড়াতাড়ি বাবা যা তো দেখো, দুটো বসে আছে এখানে, এই একটা আর ওই যে পাইপের মাথায় পালালো। কিরে তোর যাওয়ার ইচ্ছা নেই কিছু, যাই দেখে সাহস কত কাছে এসে বসে। ওমা ও মনে বুঝছে যে আমি ওর ভিডিও তুলছি, চলে গেছে। আমরা বলি না যে মরে গেলে কাক হয়ে আসে, তো ছোটবেলায় এরকম কাক দেখলে ইয়া বলতো, এটা কি আমার দাদু, এটা কি আমার দিদু। যেটা বলছিলাম, সকালবেলায় চাউমিন চুলগুলো এলোমেলো হয়ে গেল, সকালবেলা চাউমিন করেছি ওটাই আছে, ওটা দিয়ে ওর বাবার ব্রেকফাস্ট হয়ে যাবে। আমি কি ব্রেকফাস্ট করবো পরে ভেবে দেখবো, এমনি অত তাড়া নেই, কিন্তু রান্নাও যে সেরকম খুব একটা কিছু করবো তা না। কালকেই চিকেন করেছি, আজকে আর অত কিছু তামঝাম করবো না, মুগ ডাল আলু ভাজা আর অমলেট অমলেট কিছু করে দেবো, হিয়ার হয়ে যাবে। আমার তো চকের ডাল আছেই, একটা কারণেই এখন একটু তাড়া, সেটা হচ্ছে যে আজকে বুধবার, সেলাই শিখতে আসবে বাবা। দুদিন দিক থেকে এমন কাকা চেঁচা শুরু করেছে, মেয়ের কাপড় মেলে কথা বলে দিচ্ছে না। কাপড় মেলা হয়ে গেছে, ঘরে চলে যাচ্ছি, আর আমি ছাদে থাকতে থাকতেই রোদও উঠে গেল, কিন্তু ওই গতকাল সকালের মতোই ইয়ে দিয়ে রোদ, মেঘের ফাঁক দিয়ে রোদ। এরকম রোদে গাছগুলোকে দেখতে ভারি ভালো লাগে, আর সব গাছগুলো একদম পরিষ্কার। সেই কোন সকালে, কত সকালে যে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি সেটা আমি নিজেই ভুলে গেছি। তোমরা দেখতে পাচ্ছ যে কত সকালে কথা বলেছি, তারপরে আবার কথা বলতে এলাম। এখন এখন রাত্রি 11:08 বাজে, এখন আমি রান্নাঘরে রান্না করছি। এখানে লাল শাক হচ্ছে, এখানে আলুর ডালটা বানিয়ে জাস্ট গ্যাসটা অফ করলাম, ওদিকে ডিম রেডি করে রেখেছি, অমলেট করব। সারা দিন ধরেই আজকে না কোনো সেলাই করেছি, না টিভি দেখেছি, মোবাইল দেখেছি, কিচ্ছু করিনি। সারাদিন ধর হিয়ার বাংলা লেখা লিখে গেছি, পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, পরীক্ষা চলে এসছে, কিন্তু বাংলা আমার লিখে রেডি হয়নি যে ও পড়বে। ঢাকা দিলাম, ঠান্ডা প্লেটটা ওরকম করলো। রোজ ইয়া বই নিয়ে স্কুলে চলে যায়, আমি যে লেখাটা লিখবো, লিখতে গেলে তো আমার বই দরকার, কোশ্চেন না হয় আমি তৈরি করে নিচ্ছি, কিন্তু বই না হলে আমি লিখবো কি করে। সেই জন্য আমি আর লেখা শেষ করতে পারি না। আজকে বলেছিলাম যে তুই
বইটা রেখে যাস। ও বই রেখে গেছে, কিন্তু তাতেও সারাদিনে আমি শেষ করতে পারিনি। আর উঁচু ক্লাস কোশ্চেন আনসার গুলো বড় বড়, আর দৈনন্দিনের তো কোনো কাজ বাদ নেই, দৈনন্দিনের তো সমস্ত কাজই আছে, সে কাজগুলো করছি। তারপর দুপুরবেলা সেলাই শিখতে এসেছিল ওরা, দুজন আসেনি একজন আজকে এসেছিল, ওকে সেলাই শিখিয়েছি, কেক কে ঘোরানো সমস্ত কাজ করেছি, সমস্ত করে এখন খেতে চাচ্ছে। হিয়া বলছি খেতে বলছি, দাঁড়া আমি শেষ করি, আর ওই লাস্টটা লিখতে লিখতে এডিট করছি, এদিকে ঘুম পেয়ে গেছে, আবার এডিট করে ভিডিও একটা আপলোড দিলাম, এতক্ষণের মধ্যে আপলোড হয়ে গেছে, থাম্বনেলটাই কিছু দিইনি এখনো। এরকম দেরি করি আর কি কি সব বিচিত্র বিচিত্র থাম্বনেল এসে যায় আমার। এই সমস্ত কিছু করে রান্না করা শুরু করলাম, দেখলাম যে আমি রান্না করতে করতে যদি ভিডিও করি তাহলেও দেরি হবে, তাহলে এক কাজ করি রান্নাটাকে খানিকটা এগিয়ে নিই, রান্নাটাকে খানিকটা এগিয়ে নিয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। হিয়া বলে আলুর ডাল খাবে না, ও অমলেট আর রুটি খাবে। আজকে রাত্রিবেলা ও কালকে রাত্রিবেলার মতো ঝড় উঠেছে, কিন্তু আজকে রাত্রি একটু বেশি, এখন বাজে 11:25। হ্যাঁ, দরজাগুলো ধমধম করে লাগছিল, তো পাপা সব বন্ধ করে দিয়েছে, মা রুটিটা ভেজে ওপরে সবার আগে আর আজকে চুল উঠবে না, কারণ আজকে চুলে বেনি ব্যথা। তুলে নিচেই রাখো, এত সুন্দর হাওয়া। না, জামা কাপড় থাকে বলেই আমিও এসেছি, আমি অ্যাকচুয়ালি এসেছি ক্যামেরা ওম্যান হয়ে, আমি না এলে আমাকে নিজে ভিডিও করতে হবে, ওই জন্য আমি ক্যামেরা ওম্যান হয়ে এসেছি। কি করছিস?
তাহলে নিচেই রাখবি, নিচে তুলে রাখবি, তাহলে সব আবার পড়ে যাবে। ছাদে এসে মানে প্রাণটা জুড়িয়ে গেল, এরকম হাওয়া হলে আর কি চাই। ওয়া বৃষ্টি শুরু হলো, শিল পড়তে পারে। খবরে দেখছিলাম কোথায় জানো, কোথায় যে সেটা তো খেয়াল নেই, কালকে 5 কিলো ওজনেরও শিল পড়েছে। মাথাটা ঘুরিয়ে যেত। একটা আম একা একা দিয়েছে, দিয়ে গেল। বিদ্যুৎ চমকাচ্ছে, বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আর ছাটের বৃষ্টি মানে স্রোতে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, ল্যান্ডিং বেজে যাচ্ছে, আমার গলা বসে গেছে। মায়ের গলা ঠিক হলো, মেয়ের গলা বসলো, মায়ের গলা উঠে দাঁড়ালো, মেয়ের গলা বসলো। না চল, অনেক রাত হয়েছে, আর ঘরে যাবার আরো একটা তাড়ার কারণ হচ্ছে ইয়া আবার পড়তে বসবে। ওরে বাবা, ছাদের কত ভেতরে আমরা, আমাদের গায়ে জলের ছাট আসছে। এরকম খুব হাওয়া আর জোরে বৃষ্টি হলে ট্রাসটা কোনো কাজে দেয় না। আমরা ছাদে ভিডিও করছি আর করতে করতে কারেন্টটা চলে গেল, একদম সব অন্ধকার। ইয়া ফট করে ভয় পেয়ে গেছে, আর ছাদের কত ভেতরে জল চলে এসছে। ভালো হয়েছে ট্রাসের ভেতর জন্য আমার গাছগুলো জল পায় না, আজকে তারা জল পাবে, পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। খুব জ্বর হচ্ছে, না যাই, বাবা গাছটার অবস্থা দেখ, ঝড় হচ্ছে, হাওয়া হচ্ছে, ভয় পাচ্ছে। ঝড় হাওয়া হলে কে কে তো আবার ভয় পায়, কে তো চাচা ইচ্ছি করে। সব লাইট বন্ধ হয়ে গেছে, আরে ভয় পেয়ে গেছে। ইয়াকে আর বরকে খেতে দিয়ে দিয়েছি, এই যে মেয়েকে দিয়েছি আলুর ডাল, মুগের ডাল, রুটি, অমলেট, আর একে দিয়েছি শাক, ডাল, আলুর ডাল আর অমলেট। অন্যদিনের মতো অত তামঝাম আজকে নেই রান্নার, প্রতিদিন আর করি না। ওবেলা আলু ভাজা করেছিলাম, পাঁপড় ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর আমি তো টকের ডাল যে বানাই প্রচুর পরিমাণে বানাই, যেন আমি মনের সুখে কয়েকদিন ধরে খেতে পারি। আজকে খেয়েছি, আগে একদিন খেয়েছি, আরও এতটা রয়েছে যে আরেকদিন হয়ে যাবে আমার। এখন আমার জন্য রুটিটা ভেজে নিয়ে বসে যাচ্ছি। অবশেষে সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ, খাওয়া দাওয়াও হয়ে গেছে, আমার খাওয়া আর দেখালাম না। খাওয়া দাওয়া করে একদম ফ্রি হয়ে গেছি, এখন খানিকক্ষণ সেলাই করতে হবে, আর লিখতে ইচ্ছে করছে না। লেখার অভ্যেস নেই তো, লিখতে বসলে এমনিও ঘুম পায়, আর হাত ব্যথা হয়ে গেছে, এই জায়গাটা ব্যথা করছে লিখতে লিখতে, আর লিখবো না, এখন খানিকক্ষণ সেলাই করব। জাস্ট 12টা বাজে, কমপক্ষে 1টা ঘন্টা সেলাই করে তারপর ঘুমোবো। তাই ভিডিওটা শেষ করতে চলে এলাম। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। বাই, গুড নাইট।